দশম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি কথা বলবো হচ্ছে অনগদ লেনদেন নিয়ে দেখো লেনদেনের সংজ্ঞাটা এমনটা এমন মনে হয় আসলে নগদ টাকার আদান প্রদান হয় না এবং একই সঙ্গে ভবিষ্যতে নগদ টাকা পরিশোধের কোনো সত্ত্বেও থাকে না খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখো যে নগদ টাকার আদান প্রদান হয় না এবং ভবিষ্যতে নগদ টাকা পরিশোধের কোনো সত্য থাকে না এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো আবার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় যে ঘটনাগুলো আবার কি টাকার অঙ্গ পরিমাপ করা যায় এবং যে ঘটনা সঙ্গে দুইটা পক্ষ জড়িত মানে মারাত্মক একটা বিষয় যে নগদ টাকার আদান প্রদান হয় না ভবিষ্যতে নগদ টাকা পরিশোধের কোনো সত্ত্বেও থাকে না অথচ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এমন ঘটনাগুলোকে আমরা অনগত লেনদেন বলবো ঠিক আছে তাহলে দেখো যে লেনদেনের সঙ্গে নগদত্ত ব্যয়িত হয় না বা নগদ অর্থ প্রবাহ থাকে না মানে নগদ টাকা আদান প্রদান করা হয় না অতসব আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় অতসব দুইটা পক্ষ থাকে অতসব অথরঙ্গে পরিমাপ করা যায় এমন সংশ্লিষ্ট ঘটনাগুলোকে আমরা অনগত লেনদেন বলবো উদাহরণ হিসেবে অবচয় অথবা অবলম্বন দেখো এখানে যে নগদ টাকা যায় না বিষয়ে এমন না নগদ টাকা আসলে আগেই যায় যেমন তুমি একটা সম্পদ কিনছো 50000 টাকা দিয়ে হ্যাঁ ওর 50000 টাকার মূল্য কমে গেছে কমে এখন 45000 টাকা হয়ে গেছে এই যে 50000 টাকা চলে গেছে তুমি কি নগদটা পরিশোধ করছো এই যে পাঁচ হাজারটা গেল বা দাম কমছে এর কারণে করলা না ভবিষ্যতে করতে হবে না অথচ পাঁচ হাজার টাকার মূল্য কমে যাওয়াতে তোমার সম্পদ কমে যাচ্ছে তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে ঠিক আছে এর ফলে কি হলো ব্যয় বাড়লো এই যে একটা পক্ষ ব্যয় পক্ষ ব্যয় বাড়লো কোথা থেকে ব্যয়টা বাড়লো বা কিভাবে ব্যয়টা বাড়লো নগরটাকার টাকার কারণে ব্যয় বাড়লো না তোমার সম্পদ কমে গেল এ কারণে এখানে হচ্ছে এই সম্পদ আর একটা পক্ষ এই যে দুইটা পক্ষ ডেবিট ক্রেডিট পক্ষ এবং এই জায়গাগুলোতে আসলে সুবিধা গ্রহণকারীকে সুবিধা প্রদানকারীকে এগুলো নির্ধারণ করা মুশকিল ঠিক আছে তাহলে এই উদাহরণ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ঠিক আছে আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দিতেছি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন এসেছিল দুই হাজার বিশ একুশ সেশনে এরপর আর আসেনি তাহলে দেখো অবলম্বন বা অবচয় একই সঙ্গে শেয়ার বার্তা অবহার এগুলো অনগদ নগদ বার্তা নগদ বার্তা এখানে বিক্রয় বার্তা মানে পদত্ত বার্তা কোরআ বার্তা মানে প্রাপ্ত বাট্টা এই জিনিসগুলো আবার তোমরা ভুল করো ঠিক আছে এখানে আবার সনাতন আধুনিক নিয়মের কারিশ্মা আছে যখন আমরা বার্তা নিয়ে ক্লাস করাবো তখন আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেবো দেখো বাট্টা মূলত মানে হলো স্যার মানে তুমি পঞ্চাশ হাজার টাকার পণ্য করাই করছো আমি তোমার বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে দু টাকা দিতে হবে না তুমি আটচল্লিশ হাজার টাকা দাও ঠিক আছে তাহলে এই যে দু হাজার টাকা তালিকা মূল্য থেকে বাদ দিয়ে তোমার বললাম আচল্লিশ হাজার টাকা দাও এবং তোমার আমি বললাম তুমি যদি দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করো আরো তিন হাজার টাকা ছাড় পাবা তোমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে তাহলে এখানে দেখো দুইটা অর্থাৎ প্রথম স্তরে বাটটা ছাড় পাইছি এবং দ্বিতীয় স্তরে ছাড় দেওয়ার ও মানে প্রমিস করছে আমরা এখন নিবো কি না এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে তাহলে এটা অলরেডি সে নিজ ইচ্ছায় দিয়েছে আর এটা আমাদের উপর নির্ভর করতেছে তাহলে প্রথম স্তরে যে বাট্টা সেটাকে কারবারি বাট্টা বলা হচ্ছে এইটা মূলত ধরা বাধা নিয়মের মধ্যে আসে না এর ফলে আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে এটা নিয়ে আরো ব্যাখ্যা দেবো তবে দ্বিতীয় স্তরে যত বাট্টা আছে সবগুলোকে নগদ বাট্টা হিসেবে কনসিডার করবো এবং নগদ বাট্টা এই যে তিন হাজার টাকা ধরো যে দশ তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করলাম তাহলে আমাকে তিন টাকা দেওয়া লাগলো না তাহলে এই যে তিন টাকা দিলাম না এটা কিন্তু আমার কি হলো ব্যয় হ্রাস করলো অর্থাৎ এক প্রকার আয় হলো কিন্তু এই আয়ের ফলে কি নগদ টাকা পাইছি নগদ টাকার আদান প্রদান হয়েছে না আসলে হয়নি তাহলে এমন ঘটনাগুলোকেও আমরা অনগদ লেনদেন হিসেবে কনসিডার করব। তাহলে এই নগদ বার্তার ভিতরে মূলত প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা থাকে বিক্রয়ে করার সময় আমরা কি মানুষের কাছ থেকে টাকা পাই ওই সময় যে টাকাটা সাত দেব সেটাই কি প্রদত্ত বার্তা প্রদত্ত বার্তা কার সঙ্গে জড়িত বিক্রয়ের সঙ্গে জড়িত পণ্য করাই করছি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাকে টাকা পরিশোধ করবো সে বললো ভাই আপনাকে দু টাকা দিতে হবে না মনে করো তাহলে এই যে দু টাকা দেওয়া লাগতেছে না কেন কারণ আমি পণ্য ক্রয় করছিলাম তার মানে কোরআয়ের সঙ্গে আমাদের প্রাপ্ত বার্তা জড়িত এই যে বিষয়টা এই জিনিসটা মাথায় রাখিও এছাড়া দেখো আমাদের হলো কুরিনের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা বা নর্মালি কুরিন অথবা কুরিন সংস্কৃতি এগুলোর ফলে নগদ টাকার আদান প্রদান হয় না অথবা ভবিষ্যতে নগদ টাকা প্রদানের কোনো সত্ত্বেও থাকে না স্বাভাবিকভাবে এগুলো কি হচ্ছে অনগত লেনদেন হচ্ছে এছাড়া ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত যদিও নগদে ক্রয় ফেরত বিক্রয় ফেরত সংগঠিত হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ধারে ক্রয়কৃত পণ্য ক্রয় ফেরত বিক্রয় ফেরত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্রয় ফেরত এবং ক্রয় আহ বিক্রয় ফেরত এগুলো অনগত লেনদেন হিসেবে কনসিডারেশনে নিয়ে আসতে হবে তবে এগুলো হচ্ছে প্রকৃত অনগত লেনদেন না প্রকৃত অনগত লেনদেন হলো এগুলা সেম একই ভাবে মুনাফা বিহীন বিক্রয় মুনাফা বিহীন বিক্রয় এখানে আয়ও হয় না ব্যয় হয় না নগদ টাকা তুমি পণ্য ক্রয় করলে নগদ টাকা পণ্য বিক্রি করলে ম্যাটার ঠিক আছে এখানে তোমার নগদ টাকা আসেও নেই যায়নি এই ধরনের ঘটনা গুলোতে বলা হচ্ছে অনগত লেনদেন এগুলো নিয়ে আসলে কি আছে বিতর্ক আছে তো এগুলো হচ্ছে পুরকিত অনগত লেনদেন আর এগুলো হচ্ছে কি অপুরকিত মানে পরোক্ষ প্রত্যক্ষ এমন ভাবতে পারো মূলধনের সুদ দেখো মূলধনের সুদ আবার কিভাবে অনগত লেনদেন হয় ইন্টারেস্টিং বিষয় গাইড বইগুলোতে নাই দেখো সচরাচর মূলধনের সুদ নগদে দেওয়া হয় না সরাসরি মূলধনের সঙ্গে যোগ করে দেওয়া হয় যেমন মালিকের মূলধন আছে পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা সুদ হয়েছে তাহলে এই দশ হাজার টাকা মালিককে কলমে যোগ করে মূলধন বাড়ানো হয় যেখানে নর্মালি সম্পদ কমতেছে কি কেন কমলো আমরা জানি আমাদের টাকা চলে গেছে আমরা কি ভবিষ্যতে টাকা পরিশোধ করব বা এমন কোন শর্ত আছে না সম্পদের মূল্য কমে গেছে এখানে মূলধন বাড়ছে কেন বাড়ছে মূলধনের সুদ বাবদ বাড়ছে আমি কি নগদ টাকা পাইছি অথবা মালিককে কি নগদ টাকা দেওয়া হয়েছে দিলে তো কমে যাচ্ছে জিনিসটা হ্যাঁ তো এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে সচরাচর মূলধনের সুদ নগদে পরিশোধ করা হয় না এজ এ রেজাল্ট এটা হচ্ছে কি অনগত লেনদেন এরপর দেখো বিনামূল্যে পণ্য বিতরণ নর্মাল ভাবে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ করছো মানে ফ্রিতে নাই তাহলে এই যে ফ্রিতে পণ্য বিক্রি করছো এই পণ্য কিনতে তোমার টাকা গেছে কিন্তু বিনামূল্যে পণ্যের সঙ্গে জড়িত না তো এই থেকে কিন্তু নতুন কোশ্চেন আসতে পারে এছাড়া দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি ওই সেম একই ভাবে সম্পদের মতো এছাড়া শেয়ার লভ্যাংশ স্টক লভ্যাংশ অথবা বোনাস শেয়ার প্রদান এটা হচ্ছে কি অনগত লেনদেন যেমন মনে করো যে দশ হাজার টাকা লভ্যাংশ হয়েছে কোম্পানি নগদ টাকা নাই স্বাভাবিকভাবে দশ হাজার টাকা শেয়ার দিয়েছে তাহলে কোম্পানি এখানে টাকার আদান প্রদান হয়েছে হয়নি তার মানে এটাকে আমরা কি বলবো স্টক লভ্যাংশ অথবা বোনাস শেয়ার অথবা শেয়ার লভ্যাংশ হচ্ছে কি আমাদের অনগত লেনদেন এগুলো কিন্তু ক্রিটিক্যাল এগুলা যথেষ্ট ক্রিটিক্যাল জিনিস আর এই দুটা হলো বিতর্কিত জিনিস ওকে তাহলে সেভাবে একটু তোমাদের মাথায় রাখতে হবে আর তোমরা যারা আমাদের পেট বেচা আছো টেনশন নেওয়ার কোনো দরকার নেই এবং তোমাদেরও ছেলে বলি আমাদের পেট ব্যাস আছে চলবে স্বাভাবিকভাবে যে কোনো সময় তোমাদের প্রয়োজন পড়লে শেষ সময় বিশেষ করে প্রয়োজন পড়ে যেহেতু এই ক্লাসগুলো তোমরা আগে পাও না তো স্বাভাবিকভাবে তোমাদের প্রয়োজন পড়লে অবশ্যই নক করবা শেষ সময় হুবহু কোশ্চেন কমন দেওয়ার জন্য আমাদের ব্যাস থাকবে টেনশন নেওয়ার দরকার নেই আমাদের সঙ্গে ইনবক্স অথবা আমাদের পেজে নক করবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সমস্যা ঠিক আছে ইউ আর অল টাইম মোস্ট ওয়েলকাম ঠিক আছে সব সময় তোমাদের ওয়েলকাম জানাচ্ছি যে কোনো সমস্যায় তোমরা সরাসরি কথা বলতে পারবা যদি আমি ফ্রি থেকে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবো যেহেতু আমি চার্টার্স অল টাইম কম বেশি ব্যস্ত থাকি তো স্বাভাবিকভাবে আমি 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 ফ্রি টাইমে মন খারাপ করা যাবে এটা রিকোয়েস্ট রিকোয়েস্ট একটু অতিরিক্ত কথা বলি তোমরা অনেকে আমাকে নক করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেহেতু আমি কাজ করি সাবজেক্ট নিয়ে তো তোমরা আমাকে নক করবা বা শেষ সময় এসে শেষ করতে পারবা না প্রয়োজনে নক করবা আমি অনেক সময় রিপ্লাই করতে না পূর্ববর্তী সময় পারিনি এখন আরো চার্টার অ্যাকাউন্টেন্সিতে আসে আরো পারবো না তো আমি অনুরোধ করবো মন খারাপ করিও না এস এম এস দিয়ে রাখিও ফোন কল কম করে এস এম এস দিয়ে রাখিও আমি প্রত্যেকটা এস এম এস এর রিপ্লাই দাও সর্বোচ্চ চেষ্টা করি অন্যদের মতো করি না তো যাই হোক না কেন এই জায়গাগুলো আশা করি তোমাদের ক্লিয়ার এবার আসি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাতে এই জায়গা থেকে দুই হাজার বিশ সালের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় করেনি রাজশাহী করেনি সেভেন কলেজ করেনি তার মানে তারা করতে পারে আর এমন কি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করতে পারে তাহলে কি এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ লেনদেন অথবা আইটেম অথবা ঘটনা যেগুলো লেনদেন নয় কোনগুলা মগস্ত করে নিবা এবং এগুলোই কিন্তু অনার্স লাইফে আসে যেমন কোন কিছু কোরআয়ের সিদ্ধান্ত শুধুমাত্র সিদ্ধান্ত এর ফলে আর্থিক কোন আদান প্রদানের সত্য জড়িত নেই জন্য এটাকে আমরা লেনদেন হিসেবে কনসিডার করব না একই সঙ্গে অর্ডার গ্রহণ এবং প্রদান অর্ডার গ্রহণ করলেই অথবা প্রদান করলেই ওটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না যতক্ষণ পর্যন্ত না ওইটা রিসিভ হচ্ছে এবং ডেলিভারি করা হচ্ছে সেম একইভাবে ফরমাইজ গ্রহণ এবং প্রদান একই জিনিস কিন্তু এগুলোকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না মূল্য তালিকা পাঠানো ওই মূল্য তালিকা বা দরপত্র পাঠানো একই জিনিস ফরমাইস প্রদান বা গ্রহণ তারপরে হচ্ছে বেসিক্যালি আসলে অর্ডার প্রদান করা হয় ফরমাস গ্রহণ করা হয় ঠিক আছে এমন বিষয়গুলা তো যাই হোক না কেন নরমাল ভাবে মাথায় রাখবা এই তিনটে জিনিস একই তাহলে এগুলো প্রধান গ্রহণ যদি হয় যতক্ষণ পর্যন্ত না ডেলিভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ব্যবস্থাপক নিয়োগের সিদ্ধান্ত অথবা নিয়োগ অথবা ব্যবস্থাপকের মৃত্যু অথবা মৃত্যুজনিত ক্ষতি অথবা তার অপসারণ অথবা অবসর এগুলোর কারণে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যদি কোনো আর্থিক ঘটনা বা আর্থিক টাকা দিয়ে যদি কোনো লেনদেন থাকে বা ঘটনা থাকে সেগুলোকে লেনদেন হিসেবে কনসিডার করবে না যেমন ব্যবস্থাপকের মৃত্যুতে ব্যবসা প্রতিষ্ঠানের এক কোটি টাকা ক্ষতি এটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না এক লক্ষ টাকার বেতনে একজন সি হোল্ডারকে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলো এটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না কারণ এর ফলে টাকার আদান প্রদান হয় না ঠিক আছে ব্যবস্থাপক অবসর মানে দেড় লক্ষ টাকা অথবা যেমন আমি বলি ব্যাংকের স্যালারির কথা বলি ব্যাংকের এমডি দের স্যালারি সর্বোচ্চ একুশ লাখ টাকা ঠিক আছে একজন মানে সবচেয়ে সম্ভবত এবি ব্যাংক এবি ব্যাংকের যিনি এমডি উনি হচ্ছে হলো ওনার হলো মাসিক বেতন একুশ লাখ টাকা এবং মিনিমাম টপ টেন ব্যাংক সম্ভবত টোয়েন্টি ব্যাংকের সর্বশেষ যিনি এমডি সম্ভবত তার বেতন ছিল হচ্ছে বারো লক্ষ টাকা এটা আমি দুই সালে দেখেছিলাম এবং তোমাদের জানাইছিলাম তাহলে বারো লক্ষ টাকা বেতনের একজন এমডির অবসর অথবা অবসর এটা কি লেনদেন না এটা লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না আশা করি বুঝতে পারতেছো একইভাবে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কোনো কিছু করায় অথবা ব্যয় নির্বাহ ব্যক্তিগত লাভ ক্ষতি অথবা মালিকের ব্যক্তিগত খরচ ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ এমন কোনো ঘটনা লেনদেন নয় কেন ব্যবসায়িক সত্তা নীতি তাহলে এই এই জিনিসটার সঙ্গে কি জড়িত ব্যবসায়িক সত্তা নীতি জড়িত তাহলে মালিকের ব্যক্তিগত যে কোনো খরচ মালিকের ব্যক্তিগত যে কোনো হচ্ছে কোরআয় মালিকের ব্যক্তিগত যে কোনো লাভ ক্ষতি মালিকের ব্যক্তিগত যে কোনো হচ্ছে খরচ ওইটা যদি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করা হয় তাহলে ওটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না যদি ব্যবসার টাকা দিয়ে করা তাহলে ওটা আমরা কনসিডার করবো অ্যাজ এ উইথড্র অর্থাৎ উত্তোলন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা যে জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্টিল আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় একটা করেছিল যে মালিক এক লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় মালিক করলো এক লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় স্বাভাবিকভাবে এটা লেনদেন না অথবা মালিক ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করলো তাহলে এটা স্বাভাবিকভাবে কিন্তু লেনদেন না কিন্তু অপশনে এই কথাটা নেই তার মানে এটা বুঝে নিতে হবে মালিক এক লক্ষ টাকা দিয়ে যে গাড়ি কিনছে এই টাকাটা প্রতিষ্ঠান থেকে তুলছে তুলে তার ব্যক্তিগত তহবিল রাখছে এরপর সে গাড়ি কিনছে তার মানে যদি অপশনে না থাকে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অপশনে দিয়েছিল যখন এই ঘোষণা করেছিল স্বাভাবিকভাবে কোনোটি নয় কিন্তু রাশি বিশ্ববিদ্যালয় এই অপশনটা দেয় নাই তার মানে আমাদের ধরে নিতে হবে মালিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলে তারপর গাড়ি কিনছে তাহলে এটা যাবে না কি হবে যাবে না কিন্তু গাড়ি কেনা যাবে না হবে না যাবে হবে

মূলত মজুদ পণ্যর মূল্য হ্রাস এবং বৃদ্ধি এর যে রেশিওটা আছে কোনোটাকে আমরা লেনদেন হিসেবে কনসিডার করি না ঠিক আছে এটা নিয়ে ব্যাখ্যা আছে নর্মালি শুধু মজুদ পণ্যর মূল্য বৃদ্ধি এটাকে লেনদেন হিসেবে কনসিডার করতে বারণ করা হয়েছে কিন্তু রাসটাও লেনদেন হিসেবে কনসিডার হবে না এখানে অনেক কটা বিষয় আছে ঠিক আছে মানে বিষয়টা দেখো তোমার মজুদ পণ্য মনে করা হলো দশ হাজার টাকা এখন সেই মজুদ পণ্যের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা দেখো রক্ষণশীলতা নীতি অনুসারে দেখো তো যে কোরআ মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে ধরনা বা সেটাকে আমরা ধরি না তাহলে আমরা কোন টাকা ধরতেছি আমরা কিন্তু দশ হাজার টাকা টাকা ধরতেছি তাহলে এই যে মূল্য বৃদ্ধি তাহলে মূল্য বৃদ্ধি এখানে পাঁচ হাজার টাকা অথবা এই যে পনেরো হাজার টাকা আমরা কি এই পনেরো হাজার টাকাকে কনসিডার করি করি না তার মানে কি মূল্য বৃদ্ধিটাকে আমরা কনসিডার করি না একই সঙ্গে মূল্য বৃদ্ধির যে পরিমাণ সেটাকেও কনসিডার করতেছি না তার মানে কি মজুদ পণ্যের মূল্য মূল্য এটা লেনদেন লেনদেন নয় সেম একই ভাবে মনে করো দশ হাজার টাকার মজুদ পণ্য সেটা কমে এখন পাঁচ হাজার টাকা হয় সরি সাত হাজার টাকা দাও তাহলে আমরা দেখো মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে কনসিডার করতেছে তাহলে মজুদ পণ্যের মূল্য হ্রাস হয়ে যেটা হয় সেটাকে আমরা কনসিডার করি কিন্তু এখানে যে তিন হাজার টাকা হ্রাস হয়েছে সেটাকে আমরা কনসিডার করি না তার মানে এখানে মজুদ পণ্যর মূল্য হ্রাস বলতে এই হ্রাস হওয়ার পরিমাণটাকে বোঝাইছি স্বাভাবিকভাবে এই টাকা টাকা না তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি মজুদ পণ্যর মূল্য বৃদ্ধি অথবা হ্রাস এটা আমরা লেনদেন হিসেবে কনসিডার করব না যদি দুটাই অপশনে থাকে তাহলে মজুদ পণ্যর বৃদ্ধিটাকে মূলধন সরি লেনদেন হিসেবে কনসিডার করব না দেখো আমি কিন্তু শর্ট ক্লাস গুলোতে যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তোমাদের দিক নির্দেশনা দিতেছি যদি এগুলো বুঝতে জানতে একটু সমস্যা হয় দয়া করে বারংবার দেখো অথবা মাথা শক্ত করে আসো একটু পড়াশোনা করে আসো এরপর আমার কথাগুলো শোনো একদম পাই পাই টু বুঝতে এবং এই সিস্টেমে বিশ্ববিদ্যালয়ের টিচার তৈরি করে এছাড়া দেখো গত বছরের তুলনায় বিক্রয় বৃদ্ধি অথবা হ্রাস এটা লেনদেন না সুনামের মূল্য হিসাবভুক্ত হয়নি এটাও লেনদেন না অবসয়ের হার পনেরো পার্সেন্ট যদি নর্মাল ভাবে অবসায়ের হার পনেরো পার্সেন্ট বলা থাকে অথবা অবসায়ের হার পনেরো পার্সেন্ট হবে ধার্য করতে হবে এই কথাগুলো যদি থাকে এটাকে আমরা লেনদেন হিসেবে কনসিডার করব না কিন্তু পনেরো পার্সেন্ট অবসায় ধার্য করণ এই কথাটা যদি থাকে সেটাকে লেনদেন হিসেবে কনসিডার করতে হবে মানে আমরা পনেরো পার্সেন্ট অবসায় ধরছি তাহলে ধার্য করতে হবে অথবা ধরতে হবে অথবা নর্মালি পণ্য পাচ্ছে অবশ্যই এর মানে আমরা বুঝে নিব এটা জাস্ট একটা ডিসিশন মাত্র অ্যাজ এ রেজাল্ট এটা লেনদেন নয় তাহলে যখন ধার্য করা হবে তখন সেটাকে লেনদেন হিসেবে কনসিডার করতে হবে আশা করি বুঝতে পারছো এই জায়গাগুলো একটু পড়ে নিবা যে আরো কিছু ঘটনা যেগুলো লেনদেন নয় যেমন ব্যক্তিগত তহবিলতে টাকা চুরি এরপর হচ্ছে ব্যাংক হতে ষাট হাজার টাকা ঋণ গ্রহণের আবেদন করা হলো ঠিক আছে তোমরা আবেদন গ্রহণ করলাম আমরা নর্মালি তারপরে হচ্ছে ম্যানেজারকে ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলার নির্দেশ দেওয়া হলো ঠিক আছে আমরা ম্যানেজারকে কে বললাম বিশ হাজার টাকা নাও যে একটা ব্যাংক হিসাব খোলো এখনো খোলেনি নির্দেশ শুধু দিয়েছি এর মানে এই না এটা লেনদেন এরপর দেখো দশ হাজার টাকার ব্যয়ে নতুন ব্যবসা শাখা খোলার সিদ্ধান্ত এটা যে একটা সিদ্ধান্ত স্বাভাবিকভাবে এটা লেনদেন নয় দুর্ঘটনা জনিত কর্মচারী ক্ষতিপূরণ দাবি করছে মনে করো যে কোম্পানিতে আগুন লাগছে এখন কোম্পানিরা তার ক্ষতিপূরণ দাবি করতেছে এইটাও কোনো লেনদেন নয় কারণ যখন এই দাবিটাকে মেনে না হবে সেটা লেনদেন হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না ক্ষতিপূরণ দাবি অবস্থায় থাকবে সেটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না এছাড়া দেখো নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ এটাকে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না কারণ এটা ব্যক্তিগত লেনদেন কিন্তু নর্মাল ভাবে যদি জীবন বীমা প্রিমিয়াম এক হাজার টাকা থাকে তার মানে বুঝে নিতে হবে এই এক হাজার টাকা প্রতিষ্ঠানের টাকা থেকে দেওয়া হয়েছে এজ এ রেজাল্ট এটাকে উত্তোলন হিসেবে লেনদেন হিসেবে কনসিডার করতে হবে আশা করি অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই ক্লাসে আমি বুঝালাম একটু টেকনিক্যালি আগাতে হবে এই জায়গাগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন করা হয় যদি সরাসরি তুলে দিয়ে কোশ্চেন করে আলহামদুলিল্লাহ আর যদি আমি যেভাবে আকার আঙ্গিকে তোমাদের বুঝালাম এভাবে যদি কোয়েশ্চেন করে তাহলে তোমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা পাই টু পাই আমি যে ব্যাখ্যা দিলাম এভাবে ব্যাখ্যা তোমরা কোথাও না। স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে একটু আমলে নেওয়ার চেষ্টা করবা সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটা কেমন হলো কমেন্ট করতে ভুলবা না আল্লাহ হাফেজ